আল্লাহর কোন কোন নিয়ামত পূর্বে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক, জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের প্রশ্নের উত্তরের দিকে আমরা যাচ্ছি। মুফতি সাহেব, প্রথম যে এক বোন প্রশ্ন করেছিলেন, ফজর এবং মাগরিবের নামাজের পরে কিছু তসবি তারিল আছে, তসবিহে ফাতিমি যেমন বলেছেন, একটা গণনাও বলেছেন 5 বার 7 বার 33 বার, তো ওইটার মধ্যে যদি কোনো বেশ কম হয়ে যায় কোনো ভুলের কারণে, তো ফজিলতের মধ্যে কোনো কম বেশ হবে? ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। সাধারণত গণনার ক্ষেত্রে একটু কমই বেশি হয়েই যায়, তো মানুষ 2-4 বার হয়তো বেশিই পড়ে নেয়, যাতে এই ব্যাপারে শিওরিটি হয়ে যায়, নিশ্চয়তা হয়ে যায় যে 33 বারের যে সংখ্যা এটা যাতে পরিপূর্ণ হয়। তো 33 বারের সংখ্যাটা পূর্ণ করার জন্যে অনেক সময় এই জিনিসটা করা হয়, তো এতে কোনো অসুবিধার কারণ নেই। হ্যাঁ, কেউ যদি সব সময় সর্বদা সংখ্যার টোটালি খেয়াল রাখে না, সেটা একটু তার রিমাইন্ডারের অভাব বা এটা একটু যত্ন নেওয়ার অভাব বলা যেতে পারে। আর মাঝে মধ্যে হঠাৎ বা চেষ্টা থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কারো 1-2 বার বেশি হয়, কেউ কারোর মধ্যে একটু কুমন্ত্রণা বেশি থাকে বা স্মরণ শক্তির দুর্বলতা থাকে, ওয়াসওয়াসা একটু বেশি থাকে, সন্দেহের রোগ বেশি থাকে, 1-2 বার বেশি পড়ে নেন, 2-4 বার বেশি পড়ে নেন, এতে কোনো কিছু আসে যায় না। কিন্তু অনেকে আবার সব জিনিস এক্সেস এক্সট্রা করেন, এটা সন্দেহের রোগ বেশি প্রবল হয়ে যাওয়ার কারণে সংখ্যা পূর্ণ হচ্ছে, এরপরে মনে করবেন না হয় নাই, আর 7-8 বার আরও বেশি পড়ছেন। তো এই অভ্যাসটা মানে স্বাস্থ্যকর অভ্যাস বলা যায় না এটাকে। এটাই জন্য আমি বলবো যে আল্লাহ তাআলা দিনকে সহজ করেছেন, আমরা এটাকে বেশি কঠিন বানিয়ে ফেললাম। তো আপনার সময় বেশি যাবে সব জিনিসের মধ্যে, তো আপনি তাসবিহ তাহলিল করবেন, অন্য হক নষ্ট হয়ে যাবে নামাজের মধ্যে। পরে আপনি ধরেন তাসবিহ তাহলিল শেষ করে দোয়া মুনাজাত করে আপনি এসে বিবি বাচ্চার হক আদায় করবেন, ওই সময় যদি আপনার সন্দেহ, কেবল সন্দেহের কারণে যদি অতিরিক্ত সময় যায় আর আপনি মনে করছেন আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট পূর্ণ করতে পারছেন না, অথচ আপনার অলরেডি হয়ে গেছে, তখন এর উপর একটা কথা আসে যে এত বেশি চিন্তামগ্ন হতে নেই আর হতাশায় আক্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আর এই সন্দেহের বশবর্তী হয়ে সব সময় বেশি বেশি পড়ার অভ্যাস যেটা, ওইটাকে স্থায়ী করে নেওয়ার মাধ্যমে টেনশনের জীবনকে পার্মানেন্ট করার কোনো সুযোগ নেই, এইটা থেকে একটু বাঁচবেন। হ্যাঁ, সবসময় আমরা জিকির আজকার করবো, সেটা সন্দেহের বশবর্তী হয়ে নয়, সেটা আশঙ্কার কারণে নয়, আমি নতুনভাবে আরও বেশি পড়বো, ইস্তেগফার আমি যত বেশি করে পড়ি তত ভালো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যত বেশি পড়ি ততই ভালো, নামাজ যত বেশি পড়ি ততই ভালো, যত বেশি রাকাত হবে তত ভালো, কিন্তু আমি ডেইলি 4 রাকাতের জায়গায় 5 রাকাত 6 রাকাত, আবার প্রতিদিন 5 রাকাত 6 রাকাত, এই 4 রাকাতকে 5-6 রাকাত বানিয়ে ফেলার প্রবণতা যেটা, এইটাকে একটু দূর করার চেষ্টা করতে হবে। এর জন্য সন্দেহের রোগটাকে কমাতে হবে, বেশি অতি বেশি সন্দেহ করা যাবে না। আর যখন নিশ্চয়তা চলে আসে মনের মধ্যে, তখন ভাববেন না এখন মামুলি সন্দেহ থাকলেও এটার আমি পরোয়া করি না, আমি এটা কমপ্লিট হয়ে গেছে এটাই ধরে নিতে হবে। এই রোগটার সারার জন্য একটু আত্মবিশ্বাস, কনফিডেন্স, সাহসিকতা এবং সন্দেহের রোগকে সাহসিকতার সাথে দূরে সরানোর কোনো বিকল্প নেই। জাযাকাল্লাহ, আশা করি তো ক্লিয়ার হয়েছে। মুফতি সাহেব, আমাদের সাথে কয়েকজন কলার লাইনে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্ন। হ্যালো, আসসালাম আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারলাম? জি, খুব কাসাইন। আচ্ছা, আমি আরো প্রোগ্রামও করছিলাম, তো হইনে যে এই হাদিসটা মনসুখ হয়ে গেছে, তো মনসুখ কে খুললো ওটাটা আমি একটু ব্যাখ্যা চাই আর কি, যে উটের গুস্ত খাওয়ার পরে অজু করা লাগতো আগে, এটা মনসুখ জাযাকাল্লাহ ভাই সুন্দর প্রশ্নের জন্য।
নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আমরা শুনলাম, আমার প্রশ্ন হইলো, একটা প্রশ্ন হইলো, নাম্বার ওয়ান, যদি কি অসুখ থাকে। হ্যালো, জি জি আমরা শুনলাম। যদি কেউ অসুখ থাকে, মনে করেন যদি টেপ লাগাই দিই, ইয়াসিন সুরার টেপ লাগাই দিই, বা মানুষ কি মারা গেছে, মারা যাওয়ার পরে মনে করেন যদি একটা ইয়াসিন সুরা ঘরে লাগাই দিই বা কোরআন তেলাওয়াত হয় রেকর্ডে, তো ওটা কি তার মানে ঠিক আছে না, বইয়ে বইয়ে আপনার ইয়াসিন সুরা কোরআন শরীফ পড়া লাগবে মুহূর্তের ঘরে আর কি, নাম্বার ওয়ান। নাম্বার টু আপনার ওই যে আমরা নামাজ দিনে পড়ি, নামাজের মনে করেন কতটুক আগে আমরা কাজা নামাজটা শেষ করতেই বা মানে লাস্টে ওয়াক্তে নামাজটা শেষ করতেই বা আর কি। আর একটা জিনিস হইলো আপনার টয়লেটের সামনে মনে করেন যদি ওখানে যদি কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যেমন মনে করেন টেপ রাখছে বাচ্চা, টেপ রাখছে, তো টেপ চলে, কোরআন শরীফ চলে, আর টয়লেট দরজা খুললে, টয়লেট দরজাটা খুললে দেখা যায় টয়লেট, এমন অবস্থায় এই কোরআন শরীফ ওইখানে রাখা ঠিক আছে না, কিংবা তেলাওয়াত করা ঠিক আছে নাকি, ওইখানে রেকর্ড চলে, এটা আমি একবার দেখছি, তো এটা আপনি একটু দেখছি, একটু বুঝে করবেন প্লিজ। আর মোবতির ঘরে রেকর্ড ছাড়লে আপনার নেকি হবে নি না, নিজেরা পড়া লাগবে, ওটা কোনটা বেস্ট ওটা একটু দেবেন প্লিজ। আপনার দুই নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়েছে না, কাজা নামাজ কখন শেষ করবেন, এটাই না আগের ওয়াক্তে কাজা নামাজ। দুই নম্বর প্রশ্ন আবার কইবেন প্লিজ। হ্যালো, জি আপনার দুই নম্বর প্রশ্ন, জি কাজা নামাজটা কতটুকু আগে শেষ করতে হবে, মানে আগের ওয়াক্তের নামাজ পড়া হয়নি এখন। জি মানে এখন ফজরের নামাজটা যখন কাজা গেছে, এখন জোহরের কতটুকু আগে গিয়ে নামাজটা শেষ করতে হবে, বা আজান পড়ে গেছে এমন অবস্থায় কাজা নামাজটা পুরো হবে কিনা। জাজাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন আপনার প্রশ্ন। ওয়ালাইকুম সালাম। জি আমার প্রশ্ন রানি। জি আমরা শুনলাম আপনার প্রশ্ন হোকা। জি আপনার কাছে একটা প্রশ্ন আছিল আমার, যে কোন প্রেগনেন্সি মহিলা, যে আমি জানি সুরা লুকমান, সুরা মরিয়াম আর আরেকটা সুরা কি আমি জানলাম না, যে প্রথম তিন মাস, মিডল অর তিন মাস আর এন্ড অর তিন মাস, যে ফললে যে বাচ্চা ওইটা বালা হয়, যেমন তিলাওয়াত করা তো বালা জানি এমনিও, আর ও তিনটা সুরার কথা জানতাম, একটু আমারে হইয়া দিবানি কোন সুরা প্রথম তিন মাস, মিডল এন্ড তিন মাস, ওটা তো আমার একটু কইলে আমি খুশি হইনি। এই জাজাকাল্লাহ বোন সুন্দর প্রশ্নের জন্য। জি দর্শক শ্রোতা, আমরা আপনাদের প্রশ্নের উত্তরের দিকে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো মুফতি সাহেব, একজন ভাই প্রশ্ন করেছিলেন, এই উনি নম্বর নেবেন আপনার, নিয়ে আবারও আলোচনা করবেন। তো এই ব্যাপারে যদি আপনি, হ্যাঁ এটা হলো, দেখেন এর আগে একজন প্রশ্ন করেছিলেন, আম্মা আমার আত্মক অসুস্থ, আনামিয়া সাহেব উনি ওয়েস্ট লন্ডনে থাকেন, যে উনি দোয়া চেয়েছেন ওনার আম্মার জন্য, আমিও সবার কাছে দোয়া চাচ্ছি, বিশেষভাবে আল্লাহ তাআলা যেন ওনার আম্মাকে শিফা দান করেন পরিপূর্ণরূপে, আর যদি বয়সের একেবারে শেষ সীমানায় তিনি পৌঁছে গিয়ে থাকেন, তার হায়াতের আর কোনো দর যদি বাকি না থাকে, তাহলে তিনি আমার জানামতে যে মারাত্মক কষ্টের মধ্যে আছেন, এই কষ্টটা যেন দীর্ঘায়িত না হয়, এর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। আর আরেকটা জিনিস বলেছেন যে কারো পেশাবের কাতরা পড়ে ফোঁটা ফোঁটা পেশাব নির্গত হয়, টিস্যু পেপার রাখেন লজ্জাস্থানে, তো এই অবস্থাতে এই টিস্যু পেপার যদি হঠাৎ কোনো সময় না থাকে, তাহলে কি নামাজ পড়া ঠিক আছে না ঠিক নয়? তো জেনারেল আনসার হলো যে শুধু সন্দেহের কারণে আপনার ওযু ভেঙে যাবে না বা কাপড় নাপাক হয়ে যাবে না, কেবল সন্দেহের কারণে, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এটা ইসলামী ফিকার একটা মানে স্বতঃসিদ্ধ স্বীকৃত একটা মূলনীতি, উসুল, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক,
বাদায়ু সানায়ের মধ্যে, আল আশবাহ ওয়ান নাজায়ের মধ্যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, এর বিভিন্ন সুরত এবং প্রয়োগ ক্ষেত্র রয়েছে। যাই হোক, কেবল সন্দেহের কারণে আপনার ওযু ভেঙে যাবে না, কেবল সন্দেহের কারণে আপনার কাপড় নাপাক হয়ে যাবে না। যখন আপনার নিশ্চয়তা আপনার মধ্যে চলে আসবে, ইয়াকিন হয়ে যাবে, অথবা জন্নে গালিব হয়ে যাবে, জন্নে গালিব বলা হয় বেশিরভাগ ধারণা যেটা ইয়াকিনের কাছাকাছি, এটাও ইয়াকিনের পর্যায়ে ধরা যাবে। কেবল সন্দেহের কারণে আপনার ওযু ভেঙেছে তাও আপনি ধরে নেবেন না, কেবল সন্দেহের কারণে কাপড় নাপাক হয়ে গেছে তাও আপনি ধরে নিতে পারেন না, বরং হয়তো নিশ্চিত আপনি হয়ে গেছেন অথবা নিশ্চিত হওয়ার একেবারে কাছাকাছি চলে গেছেন, এই দুই অবস্থার মধ্যে আপনি চেক করবেন। চেক করার পর যদি দেখেন যে না, বাস্তবে এই কাপড় নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি নামাজ পড়ে নিলে এই অবস্থাতে রিপিট করে নেবেন, আর না পড়ে থাকলে আপনি ওযু করবেন আবার নামাজ পড়ে নেবেন। আর আপনার শরীয়তের দৃষ্টিতে ওযুর বিধানের ক্ষেত্রে যিনি মাযুর তার বিধান কিন্তু অনেক বিস্তারিত আলোচনা সাপেক্ষ এবং আলাদা বিধান, সেটা অন্য সুযোগে বলা যাবে ইনশাআল্লাহ। আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। আর একজন করার প্রশ্ন করেছেন, একজন বোন প্রশ্ন করেছেন যে জাকাত তো এক বছর পরিপূর্ণ হইলে মানে জাকাত দেওয়া হয়, কিন্তু এক বছর যদি পূর্ণ না হয়। হ্যাঁ, কিছু টাকার উপর পুরো বছর অতিবাহিত হয়নি, কম সময় অতিবাহিত হয়েছে, কিছু টাকার উপর বছর অতিবাহিত হয়, তো সেগুলোর উপর তো জাকাত দিতেই হয়। ওনার প্রশ্ন আমি রিপিট করছি, তো এখানে আমি বলবো যে নেসাবের উপর প্রথম কথা যে নেসাবের মালিক যিনি তার উপর জাকাত ফরজ হয়, যে পরিমাণ সম্পদ হলে পরে কারো উপর জাকাত ফরজ হয়ে গিয়ে থাকে, সেই পরিমাণটাকে শরীয়তের বাসায়, ইসলামী ফিকহ এবং ইসলামী আইনের বাসায় নেসাব বলা হয়। এই নেসাব একটা বিশেষ পরিমাণকে বলা হয়। তো নেসাবের মালিক যদি কেউ হয়, নেসাব পরিমাণ সম্পদের কেউ মালিক হয়, মানে এটার বিস্তারিত আলোচনা আছে কোন কত প্রকার সম্পদ একত্রিত হলে পরে কেউ নেসাবের মালিক হয় সেটাও জানতে হবে। তো নেসাবের মালিক হলে পরে কেউ তার উপর জাকাত ফরজ হয়। এখন আরেকটা শর্ত আছে, সেটা হলো হাওলানুল হাওল, নেসাবের উপর বৎসর অতিবাহিত হতে হবে। এই শর্তটার অর্থ কি, মর্ম কি, এটা না বুঝার কারণেই যত সব ভুল, মারাত্মক ভুলের শিকার মানুষ, ভালো ভালো আহলে ইলম পর্যন্ত এই ভুলের শিকারে পরিণত হয়ে গিয়ে থাকেন। জাকাতের উপর নয়, বরং যে পরিমাণ সম্পদের উপর জাকাত ফরজ হয় সেটাকে নেসাব বলা হয়। নেসাবের উপর বৎসর পূর্ণ হতে হবে, বৎসর অতিবাহিত হতে হবে, এর অর্থ অনেকেই বুঝে নিয়েছেন যে এই টাকাটা আমার কাছে মাত্র দুই মাস আগে এসেছে, এটার উপর বছর অতিবাহিত হয়নি, বিদায় এর উপর জাকাত আসবে না। তো আপনার একটু ওয়ালেটটা বের করেন তো, আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি এই এই 50 পেন্স কতদিন আগে এসেছে, আপনি কি তারিখ বলতে পারবেন? এটা এক মাস, কোনোটা হবে 15 দিন আগে এসেছে, কোনোটা একটা নোট আপনার এসেছে 20 দিন আগে, একটা এসেছে 10 দিন আগে, একটা এসেছে 5 দিন আগে, আপনি দিন তারিখ সহ প্রত্যেকটা পয়সার ব্যাপারে কি কিছু বলতে পারবেন? মুঠেও বলতে পারবেন না যে এই পয়সা কোনটা কোন দিন আমার কাছে এসেছে, এটা বলা আপনার জন্য মুশকিল। শরীয়ত এর জন্য আপনাকে বাধ্যও করেনি, এটা নেসাবের উপর বৎসর অতিবাহিত হওয়ার যে কন্ডিশন এর অর্থই এটা না। সমষ্টিগতভাবে, সামষ্টিকভাবে বা সমষ্টিগতভাবে নেসাবের উপর বৎসর অতিবাহিত হওয়াটাই যথেষ্ট। এর অর্থ কি? অর্থ হলো যে ফর এক্সাম্পল, আরবি এবং ইসলামী মাস অনুযায়ী জাকাত ফরজ হয়ে থাকে, মানে ইসলামী বছর অনুযায়ী, ইসলামী আরবি ক্যালেন্ডার অনুযায়ী, চন্দ্র মাসের বৎসর অনুযায়ী জাকাত ফরজ হয়ে থাকে। ফর এক্সাম্পল, মুহররম মাস ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস, এই মাসের 15 তারিখ আপনি জীবনে প্রথমবার নিসাবের মালিক হলেন, ইন প্রিন্সিপল আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। কিন্তু জাকাত আদায় করা কখন ফরজ হবে? যখন এই নিসাবের উপর বৎসর পরিপূর্ণ হয়ে যাবে। এর অর্থ কি? এর অর্থ হলো আগামী বছর মুহররম মাসের 15 তারিখ আপনার বছর পূর্ণ হবে, ওই দিন শুধু এতটুকু আপনাকে দেখতে হবে যে আজকে আমি মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক আছি কি না। যদি থাকেন তাহলে ওই প্রথম তারিখ আর সেকেন্ড দ্বিতীয় তারিখ, শুরু আরম্ভ আর শেষ, এই দুই তারিখে যদি কেউ নিসাবের মালিকানা কারো কাছে পাওয়া যায়, তাহলে মাঝখানে কমই বেশি, কমতি হতে পারে, বেশি হতে পারে, সেটা দর্তব্য নয়, সেটা গণনার বিষয় নয়, বরং নিসাবের উপর বৎসর পরিপূর্ণ হওয়ার যে কন্ডিশন সেটা পূর্ণ হয়ে গেছে। আর যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন নিসাবের যে ব্যালেন্স হবে সেই ব্যালেন্স থেকে
2.5% আপনাকে যাকাত আদায় করতে হবে তাৎক্ষণিক আদায়যোগ্য ঋণগুলো মাইনাস করার পর, তাৎক্ষণিক আদায়যোগ্য টাইপের ঋণগুলো মাইনাস করার পর। মাঝখানে পয়সা কত আসলো, কত গেল, কি হলো কি না, এটা টোটালি দর্তব্য নয়। মাত্র একদিন আগেও যদি কিছু টাকা আসে, মাত্র একদিন আগেও যদি কিছু পাউন্ডস আসে, তাহলে সেটার উপরে যাকাত দিতে হবে যেদিন যাকাতের বৎসর পূর্ণ হচ্ছে। উদাহরণ, একজন মানুষ প্রথমবার নেসাবের মালিক হলেন মুহররমের 15 তারিখ, ফর এক্সাম্পল, তার নেসাবের সেদিন ছিল ব্যালেন্স মাত্র 1000 পাউন্ড। পুরোটা বছর তার নেসাবের ব্যালেন্স 1000 পাউন্ড ছিল, 1000 পাউন্ড ছিল। অর্থাৎ যাকাতেবুল মাল সবগুলো একত্রিত করে টোটাল যে ব্যালেন্স অফ নেসাব হয় সেটা ছিল মাত্র 1000 পাউন্ড। সারা বছর এটা কন্টিনিউ ছিল, কিন্তু আগামী বছর 15 মুহররম তার বছর পূর্ণ হবে, যাকাতের বছর পূর্ণ হবে। মাত্র একদিন আগে 14 মুহররম ওনার কাছে আরও 9000 পাউন্ড চলে আসলো। এখন যেদিন যাকাতের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন কত ওনার ব্যালেন্স অফ নিসাব? 10000 পাউন্ড। তাহলে 10000 পাউন্ডের উপর যাকাত দিতে হবে। এটা শুনে অনেকেই বলে না, হারে এই 9000 পাউন্ড তো মাত্র কালকে আসলো আমার কাছে। না, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, নিসাবের মধ্যে এটাই নির্ভরযোগ্য। আপনি আরেকটা উদাহরণ দিলে খুশি হয়ে যাবেন। প্রথমবার আপনি হয়েছেন 10000 পাউন্ড দিয়ে নিসাবের মালিক, সারা বছর এই 10000 পাউন্ড আপনার কাছে ছিল। আগামী বছর 15 মুহররম আপনি দেখবেন একদিন আগে 14 মুহররম 9000 পাউন্ড আপনার হাত ছাড়া হয়ে গেল। যেদিন যাকাতের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন আপনার ব্যালেন্স অফ নিসাব মাত্র 1000 পাউন্ড, অথচ সারা বছর 10000 পাউন্ড ছিল। এখন আপনাকে 1000 পাউন্ডের উপরই যাকাত দিতে হবে, 10000-এর যাকাত দিতে হবে না। এটা শুনলে আবার অনেকে খুশি হয়ে যান যে না, ব্যালেন্স, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দাদের উপর আল্লাহ তাআলা জালিম নন, যত আছে তার উপর যাকাত ফরজ হয়। এই হিসাব কিতাবের মারপেচে আল্লাহ তাআলা ফেলে দেননি, বছরের মাঝখানে কত পয়সা আসছে যাচ্ছে, যাকাতের উপর বৎসর অতিবাহিত হওয়ার, বরং নিসাবের উপর বৎসর অতিবাহিত হওয়ার যে কন্ডিশন, এটার অর্থ অনেকেই আমরা বুঝি না বলেই অনেক সমস্যা হয়। এই জন্য অনেকেই প্রশ্ন করেন, এই জন্য আমি এটাকে একটু বিস্তারিত বললাম। জাজাকুমুল্লাহ, আশা করি তো ক্লিয়ার হয়েছে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, এই বাংলাদেশি পাসপোর্টের মধ্যে দেবতার ছবি, এই পাসপোর্ট নিয়ে হজ করা যাবে কিনা? হজ করা তো যাবে, দেবতার ছবি হওয়াটা প্রশ্নবিদ্ধ একটা বিষয়, এর উপর হয়তো আলোচনা করা যেতে পারে। আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। প্রত্যেক ধর্মের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা দুনিয়ার জীবনে রয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কোরআন শরীফের মধ্যে এটা বলা হয়েছে যে তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন, দিবস নয় ধর্ম, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। এটা ইসলাম বলে দিয়েছে, লা ইকরাহা ফিদ দিন, ধর্ম পালনে কোনো ধরনের জোর জবরদস্তি নেই, বাধ্যবাধকতা নেই, প্রত্যেককে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেক ধর্মের যারা বাসিন্দা রয়েছেন, প্রত্যেক ধর্মের যারা নাগরিক রয়েছেন, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন, তাদের পরিপূর্ণ অধিকার আমাদেরকে দিতে হবে, এর মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে সংখ্যালঘুদের কোনো একটা আকীদা বিশ্বাসকে সংখ্যাগরিষ্ঠদের উপর চাপিয়ে দেওয়া কতটুকু গণতন্ত্র? আমি একজন ছাত্রসুলভ মানুষ, ছাত্রসুলভ প্রশ্ন আমার, যে এটা গণতন্ত্র, শরীয়ত কতটুকু আক্রান্ত হবে সেটা পরে থাক, যে গণতন্ত্রের আমরা বলি আউড়িয়ে থাকি সেই গণতন্ত্র কতটুকু রক্ষা পাচ্ছে এখানে, সেটা হলো আমার প্রশ্ন। শরীয়তের বিষয়ে বললে তো হয়তো বলে ফেলবেন, ওনারা তো শরীয়ত নিয়েই কথা বলেন খালি। তো আমি বলবো, আপনাদেরই দর্শন আমাদেরও দর্শন, গণতন্ত্র যেটা, সেই গণতন্ত্রটা কতটুকু রক্ষা পাচ্ছে? যদি মাইনরিটির কোনো আকীদা বিশ্বাসকে মেজরিটির উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে এর দ্বারা গণতন্ত্র কীভাবে সুরক্ষা পেল? এই প্রশ্ন যদি আমি ছাত্র হিসাবে, গণতন্ত্রের একজন ছাত্র হিসাবে করি, তাহলে আশা করি তো এটা ক্ষমাযোগ্য প্রশ্ন হিসাবে আপনারা বিবেচনা করবেন। আমি জানি না কোন গতিতে, কোন গড্ডালিকা প্রবাহে দেশ চলছে, জাতি চলছে, নেতৃস্থানীয় মানুষ কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন, আর আমরা আমাদের ভবিষ্যৎকে, ইমানি ইসলামী ভবিষ্যৎকে এবং জাতির ভবিষ্যৎকে কীভাবে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি, এই ব্যাপারটি আমি মনে করি মানে খুব সিরিয়াসলি একটু অনুধাবন করা উচিত। এবং যারা যেখানে আমরা আছি, আমরা অন্তত যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে ধর্মের মানুষ বেশি যেখানে আছেন, তাদের মেজরিটির এই হক এবং অধিকারটা দেওয়ার জন্য যে মৌলিক মানবাধিকারের প্রশ্ন, এখানে গণতন্ত্রের প্রশ্ন, মৌলিক মানবাধিকারের প্রশ্ন, মেজরিটি মানুষের বিলিভস এবং আকিদার, জাতিসংঘ সেটা স্বীকার করে যে কোন দেশে কোন
দর্শন চলবে সেটা সেই জাতির ব্যাপার, সেই জাতির রেফারেন্ডামটা করিয়ে নেন, জাতি সিদ্ধান্ত দেবে, গণতান্ত্রিক সিদ্ধান্ত জাতি দেবে যে রেফারেন্ডাম করার মাধ্যমে, এর দ্বারাই তো সুরাহা হয়ে যাবে। অনেক মানুষের মধ্যে প্রশ্ন আছে বলেই আমাদেরকে তারা প্রশ্ন করছে, আমরা সমাধান না দিয়ে বরং আমরা দায়িত্বশীলদেরকে বলবো যে আপনারাও প্রশ্ন থেকে বেঁচে যাবেন, বাইরের কোনো প্রেশার যদি থাকে সেই প্রেশার থেকেও বেঁচে যাবেন যদি আপনারা বলেন যে আমার জাতি আমাকে এই ফয়সালা দিয়েছে, তো এই ফয়সালাটা নিয়ে নেন আপনারা। জাযাকাল্লাহ, আশা করি তো ক্লিয়ার হয়েছে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে মনসুখ হাদিস সম্বন্ধে, উটের গোশত খাওয়ার বিধান আছে সেই বিধান আর এখন বলবৎ না থাকা, বরং পরবর্তীতে নতুন বিধান চলে আসা। ফর এক্সাম্পল, নামাজের মধ্যে একসময় সালামের জবাব দেওয়াও কিন্তু জায়েজ ছিল, সালামের নামাজের ভেতরে সালাম করা হতো, কেউ সালাম করলে সালামের জবাব দিয়ে দেওয়া পর্যন্ত পারমিশন ছিল, পারমিসেবল ছিল এটা। তো নামাজের বিধানের মধ্যে পরপর সংশোধনী এসেছে, এর কারণ কি? এর মধ্যে অসংখ্য হিকমত রয়েছে। আল্লাহ তাআলা শুরুতেই এত কঠিন বিধান আমাদের উপর আরোপিত করেননি, মানুষকে অভ্যস্ত করেছেন। মদের ব্যাপারে তিনটা বিধান কোরআন শরীফের মধ্যে আপনারা পাবেন। একসময় আল্লাহ তাআলা বলেছেন যে না, মদ জায়েজ আছে, বৈধ, কিন্তু এক দলিল এটা আমাদেরকে বলে, কোরআন হাদিসের একটা দলিল এটা বলে যে ইসমুহুমা আকবর মিন নাফইহিমা, যে মদ জায়েজ বৈধ, তবে এর ক্ষতিকর দিকটা একটু বেশি, ভালো দিকটা কম, একটু ফায়দা হয় তবে ক্ষতিকর দিক বেশি। তো কোরআন শুধুমাত্র নিন্দা করেছে, বেশি ভালো নয় এতটুকু বলেছে, কিন্তু হারাম বলেনি, জায়েজ ছিল। আরেক পর্যায়ে এসে এর দ্বারা কিন্তু নফরত সৃষ্টি করা হচ্ছে, মানুষের মনোমানসিকতা তৈরি করা হচ্ছে, মেন্টালিটি তৈরি করা হচ্ছে, আর মানুষকে একটা নতুন হুকুম পালনের জন্য আল্লাহ তাআলার বিরাট বড় একটা আদেশ অদূর ভবিষ্যতে আসবে, সেই আদেশ পালনের জন্য পুরো জাতির কে মেন্টালি প্রস্তুত করা হচ্ছে, প্রিপেয়ার করা হচ্ছে, তাদেরকে আগ্রহী করা হচ্ছে, তাদেরকে ট্রেন করা হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত করা হচ্ছে। তো প্রথমে যে জাতি প্রত্যেকটা ঘরের মধ্যে মটকা ভর্তি শরাব এবং মদ ছিল, আর মদ ছাড়া জীবন চলা অসম্ভব প্রায় হয়ে গিয়েছিল, সেই জাতিকে শতাব্দীর পর শতাব্দী থেকে যদি তারা এই মদের অভ্যাসে অভ্যস্ত, এমন একটা জাতি থেকে হঠাৎ করে মদ সরিয়ে ফেলা, আপনি চিন্তা করেন মদের হারাম হওয়ার যখন আয়াত নাজিল হলো সর্বশেষে, তখন মদিনা শরীফে ফ্লাড হয়ে গিয়েছিল, এমন কি পরিমাণ মদ প্রত্যেক ঘরে থাকলে পরে পুরো গলিতে পানি হয়ে যেতে পারে, চিন্তা করেন কত বেশি মদ পানে তারা অভ্যস্ত ছিল। এক পর্যায়ে এই দ্বিতীয় পর্যায়ে আসলো যে লা তাকরাবুস্সালাহ ওয়া আনতুম সুকারা, যে তোমরা নামাজের অবস্থায় মদ পান করবে না, শুধু এই হুকুম সংক্ষেপে বলছি। আর তৃতীয় পর্যায়ে আসলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এটা সম্পূর্ণ অপবিত্রতা এবং শয়তানি কারিস্তানি, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মানে হারাম করেছেন, তিন পর্যায়ে এসে হারাম হয়েছে। তো এক টার্মসের জন্য একটা বিধান ছিল, দ্বিতীয় টার্মসে যখন মেন্টালি মানুষ রেডি হয়ে গেছে তখন আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত দ্বারা এটাকে, প্রথমে এটা ছিল এটা একটু ভালো না খারাপ জিনিস, এটা বলে পুরো জাতির মন মানসিকতাটা মদ থেকে একটু সরিয়ে ফেলা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে এসে নামাজের মধ্যে হারাম করা হলো, বাকি সময়ে পারমিসেবল, এরপরে সম্পূর্ণ হারাম, সব সময়ের জন্য হারাম, এটা তৃতীয় পর্যায়ে। তো এইভাবে তৃতীয় প্রথম আয়াত দ্বিতীয় আয়াত প্রথম আয়াতের বিধানকে রহিত করেছে, আর তৃতীয় আয়াত দ্বিতীয় আয়াতের বিধানকে রহিত করেছে। এই হলো তরিকা, এই হলো নিয়ম। নামাজের মধ্যে পরবর্তী হুকুম যখন কোরআন শরীফের মধ্যে এসেছে যে ওয়ারকাউ মাআর রাকিঈন, এরপরে একটা আয়াত আছে কানিতুন শব্দ এসেছে, কনুতের কথা এসেছে, নীরব থাকতে হবে নামাজের মধ্যে, তো সাথে সাথে মানে নামাজের মধ্যে নীরব থাকাটা জরুরি, মানে দুনিয়াবি কথাবার্তা বলার কোনো পারমিশন আর নেই। তো সেই আয়াত আগে যে পারমিশন ছিল সেই পারমিশনটাকে রহিত করেছে। তো এক হাদিস আর এক হাদিসকে করেছে, কোরআনের আয়াত আগের বিধানকে করেছে। তো এইভাবে অনেক বিধানের ব্যাপার রয়েছে, আমি এগুলো বিস্তারিত বলবো না, এটা উলামায়ে কেরামের একান্তই বিষয়। এখন ফেকার যে সমস্ত কিতাব রয়েছে, ইসলামী আইনের যে সমস্ত নির্ভরযোগ্য স্বীকৃত কিতাবাদি রয়েছে, সেগুলো একজন আম মুসলমান পড়াশোনা করবেন, এর উপর আমল করবেন। দলিল নিয়ে খুব বেশি গভীরে যাওয়ার চেষ্টা অনেক মুশকিল এবং কঠিন একটা ব্যাপার, এর জন্য আসলে
সঠিক পদ্ধতি হলো নিজে আলিম হয়ে যাওয়ার জন্য এখন থেকে রেডি হওয়া। জাজাকাল্লাহ, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। জি, বিরতির টাইম সম্ভবত হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আপনাদের কলের দিকে আসব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে?